13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এইচবিএল পাকিস্তান সুপার লিগ পিএসএল 2023। গতবারের মতো এবারও 6টি দল নিয়ে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। দলগুলো হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, কুয়েটা গ্লাডিয়েটর্স, মুলতান সুলতান, পেশোয়ার জালমি, লাহোর কালান্ডার্স। বন্ধুরা, গত ভিডিওগুলোতে প্রায় সবগুলো দলের স্কোয়াড জানানো হয়েছে, শুধু একটা দলের স্কোয়াড বাকি ছিল, কুয়েটা গ্লাডিয়েটর্স। এখন আমরা কুয়েটা গ্লাডিয়েটর্সের স্কোয়াড জানব। চলুন এক নজরে দেখে নিই কুয়েটা গ্লাডিয়েটর্সের টিম লিস্ট। প্রথমে আমরা দেখব কুয়েটা গ্লাডিয়েটর্সের টপ ব্যাটসম্যানগুলো কে কে। নাম্বার 1 ব্যাটসম্যান হলেন পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন সরফরাজ আহমেদ। নাম্বার 2 ব্যাটসম্যান হলেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার ওমর আকমাল। নাম্বার 3 ব্যাটসম্যান হলেন আব্দুল ওয়াহিদ বাঙ্গালজাই। নাম্বার 4 ব্যাটসম্যান হলেন পাকিস্তানের আহসান আলী। নাম্বার 5 ব্যাটসম্যান হলেন ওমর বিন ইউসুফ। নাম্বার 6 ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটার জেসন রয়। নাম্বার 7 রয়েছেন ইংল্যান্ডের আরেক হার্ড হিটার ব্যাটার উইল স্মিথ। নাম্বার 8 রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপটিল। নাম্বার 9 রয়েছেন পাকিস্তানের লেফট হ্যান্ডের ব্যাটসম্যান সাউদ শাকিল। এবং সর্বশেষ এবং 10 নম্বর ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের হার্ড হিটার ব্যাটার উইল জ্যাকস। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের নিউজ এক্সট্রা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কিন্তু এখন আমরা দেখব কুয়েটা গ্লাডিয়েটর্সের অলরাউন্ডারগুলো কে কে রয়েছেন। নাম্বার 1 অলরাউন্ডার হলেন পাকিস্তানের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ। নাম্বার 2 অলরাউন্ডার হলেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার ইফতিখার আহমেদ। নাম্বার 3 অলরাউন্ডার হলেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। নাম্বার 4 অলরাউন্ডার হলেন সাউথ আফ্রিকান ডুয়েন পেট্রোরিয়াস। এখন আমরা দেখব কুয়েটা গ্লাডিয়েটর্সের টপ বলারগুলো কে কে। নাম্বার 1 বলার হলেন পাকিস্তানের উমায়েদ আসিফ। নাম্বার 2 বলার হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অডিন স্মিথ। নাম্বার 3 বলার হচ্ছেন আফগানিস্তানের নাভিন উল হক। নাম্বার 4 রয়েছেন পাকিস্তানের সুপারস্টার নাসিম শাহ। নাম্বার 5 রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হোসনাইন। সর্বশেষ ও 6 নম্বর বলার হচ্ছেন পাকিস্তানের আইমাল খান। বন্ধুরা, আপনারা আমার নিউজ এক্সট্রা বিটি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের নিউজ এক্সট্রা বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন, আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী ভিডিওতে ওম্যান ওয়ার্ল্ড কাপের ভিডিও নিয়ে আসব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।